বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি জিপিড ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জিপিড ঔষধটি এলকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো গ্লিমিপ্রেড। এটি সাধারণত জিপিড নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। জিপিড 1, জিপিড 2, জিপিড 3 এবং জিপিড 4। তবে আজকে আমি জিপিড 1 ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত জিপিড ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি ডায়াবেটিক্সের ঔষধ। যে সকল রোগীদের ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্যই মূলত জিপিড ঔষধটি দেওয়া হয়ে থাকে। ডায়াবেটিক্স মূলত দু ধরনের হয়ে থাকে, টাইপ 1 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স এবং টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স। যে সকল রোগীদের টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্যই বিশেষ করে জিপিড ঔষধটি দেওয়া হয়ে থাকে। টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্সের কিছু লক্ষণ রয়েছে, যেমন ঘন ঘন ক্ষুধা পাওয়া, ঘন ঘন তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, কেটে গেলে ঘা সহজে না শুকানো। এ সকল সমস্যাই মূলত টাইপ 2 ডায়াবেটিক্সের লক্ষণগুলো হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাদের এই টাইপ 2 ডায়াবেটিক্স রয়েছে তাদের এই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য জিপিড ঔষধটি খুবই কার্যকরী একটি ঔষধ। জিপিড ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত জিপিড 1 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে একবার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। জিপিড ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স রয়েছে কিনা, যদি রোগীর টাইপ 2 মিলিটিয়ার্স ডায়াবেটিক্স থাকে আর ডক্টর যদি মনে করেন যে জিপিড ঔষধটি দ্বারা রোগীর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তাহলে ডক্টর জিপিড ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জিপিড ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। জিপিড ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, ক্ষুধা মন্দ্রা, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে জিপিড ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের জিপিড ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।